চলো তোমাদের এনজয় করলাম। শুরু করে দেবো স্যার? হ্যাঁ শুরু করি শুরু করে তুই কবে শেষ করে? গতকাল যেমন তো আরম্ভ কিছু আছে তাহলে আমরা শুরু করতে পারি না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু পেজ আসেনি এখনো। বোঝা যায় না তাই তো ছোট? একদম এখন বোঝা যায়? জি স্যার। ওকে, আমরা র্যাম সম্পর্কে গত ইসে আলোচনা করেছিলাম। র্যাম তার এখনো বোঝা যাচ্ছে না স্যার, এখনো পেজ আসেনি স্যার, জাস্ট স্ক্রিন শেয়ার হয়ে যাচ্ছে। সরি স্যার, এখনো পেজ আসেনি, যে ফুল পেজটা আসেনি, শুধু স্ক্রিন শেয়ার হয়েছে। আমার যে পেজটা শেয়ার করছে পেজ আসে নাই? না স্যার, পেজটা আসেনি। আচ্ছা দাঁড়াও, তাহলে আগে দেখো আসছে কিনা। জি স্যার, এখন দেখেছি। জি স্যার আসছে না? আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করো এখানে আমাদের র্যামের যে গঠন সেটা দেখানো আছে, যে একটা র্যাম ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন হইতে পারে। তো খেয়াল করো এখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে একটা র্যামের ইন্টারনাল একটা ব্লক দেখানো হয়েছে এবং এটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে বলা আছে। আমরা একটু যদি দেখি, এই যে বড় একটা ব্লক, এটা হচ্ছে ম্যাট্রিক্স মেমোরি সেল। মেমোরি সেল হচ্ছে কি, আমরা ডাটাটা কোথায় কোথায় রাখবো সেটা কিন্তু এই জায়গাটা, কোন জায়গায় রাখবো সেল, একটা নির্দিষ্ট সেল। তুমি তোমার ঘরের মধ্যে ধরো বই খাতা কাঁথা বালিশ একটা কি সেলের মধ্যে রাখো, বা একটা আলমারির ভিতরে রাখো, বা যে কোনো একটা ওয়ার্ড্রোবের ভিতরে রাখো, তাই না? আমরা একটা জায়গার মধ্যে রাখতে হয় আমাদের, এলোমেলো করে রাখা যায় না। আচ্ছা ঠিকই, আমাদের ডিজিটালি আমাদের তথ্যগুলো একটা নির্দিষ্ট মেমোরি সেলের মধ্যে অবস্থান করে, একটা মেমোরি সেলের ভিতর অবস্থান করে। আচ্ছা এখন এইটা হচ্ছে সেই মেমোরি সেল, এটা হচ্ছে মেমোরি সেল। যে তারপর হচ্ছে রো সিলেক্টর, ম্যাট্রিক্স আকারে যেখানে আমার ডাটা গুলো থাকে সেখানে রো এবং কলাম থাকে, ঠিক আছে? রো, হ্যাঁ, একটা সারিবদ্ধ ভাবে ডাটা গুলো থাকে। তারপর আছে কি ট্রান্স, ট্রাই স্টেট, তারপর আছে কন্ট্রোল লজিক, ইনপুট আউটপুট সার্কিট, তারপর কলাম সিলেক্ট, তারপর আছে অ্যাড্রেস পিন, ঠিক আছে? অ্যাড্রেস পিন। আচ্ছা এখন এই যে স্টেট, আমাদের র্যাম দু ধরনের, স্ট্যাটিক একটা ডাইনামিক। ডাইনামিক র্যামটা হচ্ছে যেখানে তোমার চার্জ এবং ডিসচার্জ এর মাধ্যমে তোমার ডাটা গুলা স্টোর করা হয়, এটা হচ্ছে ডাইনামিক র্যামের একটা মানে মূল কথা। ধরো যে মেমোরি সেলে আমরা ডাটা গুলো রেখেছি সেই মেমোরি সেলের ডাটাটা আমরা সেই মেমোরি সেলের ডাটাটা আমরা চার্জ এবং ডিসচার্জের মাধ্যমে আমরা ডাটাটা সেভ করতে পারি এবং মানে রিড রাইট করতে পারি। স্ট্যাটিক র্যাম বলছে, দেখো স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম দুই ধরনের র্যাম, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। ম্যাগনেটিক কোর, ম্যাগনেটিক বাল্ব ইত্যাদি জাতীয় র্যামও আছে,
এবং সেগুলা এতটা জনপ্রিয় এবং ব্যাপক না, হ্যাঁ ততটা ব্যাপক আকার নেয়নি এখনো। আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুই ধরনের র্যামটি আমরা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি। দেখো শিল্প ক্ষেত্রে স্ট্যাটিক র্যামই বেশি ব্যবহার করা হয়, বড় বড় অফিস বা পার্সোনাল কম্পিউটারে ডাইনামিক র্যাম এর প্রচলন বেশি। আচ্ছা তাহলে এখানে আমাদের র্যামের যে আমরা ছবিটা দেওয়া আছে, দেখো স্ট্যাটিক র্যাম আসলে হাজার হাজার ছোট সার্কিট বা ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত। খেয়াল করো ডাইনামিক র্যামটা এবং স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যামটা সেমিকন্ডাক্টর মেমোরির সাহায্যে তৈরি, যেমন ফ্লিপ ফ্লপ এটার মধ্যে অসংখ্য ফ্লিপ ফ্লপ, লাখ লাখ কোটি কোটি বা হাজার হাজার যাই বলি আমরা, এরকম আমার মেমোরি সাইজ অনুযায়ী ফ্লিপ ফ্লপ বসানো থাকে। এই ফ্লিপ ফ্লপ একটা নির্দিষ্ট রুট মেনটেন করে সেট করা মানে করা হয়। আচ্ছা এখন এই যে বলছে এটি অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ মাত্র একটা ডিজিটাল বিটকে ধারণ করতে পারে, যেটা জিরো অথবা ওয়ান হতে পারে। এই যে এটার মধ্যে অসংখ্য ফ্লিপ ফ্লপ আছে, এই ফ্লিপ ফ্লপ গুলো, এই ফ্লিপ ফ্লপ গুলোর ভিতরে আমরা জানি একটা ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করতে পারে। সুতরাং বলছে যে এখানে অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি, যে ফ্লিপ ফ্লপ গুলো আমার ডাটা জিরো এবং ওয়ানটা ধারণ করতে পারে। আচ্ছা এই ফ্লিপ ফ্লপ গুলা কোনটা তোমার মানে অন হবে, কোনটা অফ হবে, কোনটা যদি ডাটা রাখবে, কোনটা যদি ডাটা রিড হবে, রাইট হবে, এটা একটা কন্ট্রোল সার্কিটের মাধ্যমে কাজটা করা হয়, যে কন্ট্রোল লজিক যে সার্কিট আছে ওর মাধ্যমে করা হয়, যে কোন সেলের ভিতরে ডাটা রাখা আছে, কোন সেলের ভিতরে আমরা ডাটাটা রাখবো, কোন সেল থেকে ডাটাটা আমরা পড়বো, এগুলো আমাদের আলোচনা এই কন্ট্রোল লজিক সার্কিটের মাধ্যমে কাজগুলো করা হয়। আচ্ছা মেমোরি সেল থেকে দেখো এই যে বলা আছে যে একটা বিশেষ লজিক সার্কিট সহ এরকম হাজার হাজার মেমোরি সেল থেকে তথ্য লেখা বা করানো করা হয়, মানে সেভ করা হয় অথবা সেখান থেকে নিয়ে আসা হয়। এবং বিস্ময়কর ব্যাপার হলো প্রত্যেকটা মেমোরি সেলের তথ্য রিড এবং রাইট এর জন্য হাজার হাজার আলাদা সংযোগকারী তারের দরকার হয় না। ধরো আমার 1000 বা 2000 বা 5000 ফ্লিপ ফ্লপ আছে, 5000 ফ্লিপ ফ্লপ অপারেট করার জন্য কি দরকার হবে, 5000 কন্ট্রোল সার্কিট দরকার হবে, কিন্তু না, এটা এমন ভাবে সেট করা আছে যাতে করে ওই 5000 বা 500000 বা 500 কোটি যাই আমরা ফ্লিপ ফ্লপ ব্যবহার করি, এগুলো একটা একটা কন্ট্রোল লজিক সার্কিট সাহায্যে আমরা এটাকে অপারেট করতে পারি। এটা একটা বিশেষ সুবিধা, না হলে কিন্তু এই যে 1 GB 2 GB এখন তো 2 TB সেমিকন্ডাক্টর মেমোরি পাওয়া যায়, তো এগুলা এই 2 TB এর মধ্যে কতটা সেল আছে, প্রত্যেকটা সেলকে যদি আমরা আলাদা আলাদা তার দিয়ে যদি কন্ট্রোল করি তাহলে চিন্তা করো কি পরিমাণ তার সেখানে প্রয়োজন হবে। তো আমাদের এই যে স্ট্যাটিক যে র্যামটা আছে সেখানে এমন ভাবে লজিক কন্ট্রোলটা সেট করা আছে যাতে তোমার একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিলে তোমার ওই নির্দিষ্ট যে মেমোরি সেল আছে সেটা সিলেক্ট হয়ে যায়, সেখানে রিড এবং রাইট কাজ সম্পন্ন হয়ে থাকে। এই যে বলা স্যার র্যাম এর ভেতরে তথ্যগুলা আমরা এখানে, তোমরা যারা ম্যাট্রিক্স অঙ্ক করছো এক্স ওয়াই যে অক্ষ আছে এই অক্ষরতে একটা এক্স এবং ওয়াই এর ভ্যালু দিলে সে কিন্তু আইডেন্টিফাই করে ফেলে এই জিনিসটা কোথায় আছে, এইভাবে কাজ করা হয়। রো এবং কলামটা যদি আমরা সিলেক্ট করে দিতে পারি সেখানে আমাদের ডাটাটা রাখা আছে সেই ডাটাটা সিলেক্ট হয়ে যাবে। এই যে র্যাম এর ভেতরে তথ্যটা যদি তুমি রিড করতে চাও তাহলে আইসির একটা পিনের উপর বিশেষ ভোল্টেজ পাঠানো হয়। হ্যাঁ আমাদের যে মেমোরি চিপের যে আইসি আছে সেখানে আমরা একটা ভোল্টেজ পাঠালে সে সিলেক্ট হয়ে যাবে এবং এই পিনকে বলা হয় রিড রাইট এনাবল, সঙ্গে র্যাম আইসি অ্যাড্রেস পিন গুলোকে বাইনারি অ্যাড্রেস সিগন্যাল দেওয়া হলে ডাটা পিন দিয়ে ওই অ্যাড্রেস মেমোরি সেলকে যে তথ্যটা আছে সেই তথ্যটা সেখান থেকে বেরিয়ে যাবে, দ্যাট মিন্স রিড। রাইটের ক্ষেত্রে একই কথা, আমার যে রিড রাইট যে পিন আছে সেখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার সাথে সাথে একটা মেমোরি সেল সিলেক্ট হয়ে যাবে, ওই মেমোরি সেলে আমরা ডাটাটা সেভ করে রাখতে পারবো। এইটাই হচ্ছে আমাদের এই মেমোরি স্ট্যাটিক যে সেই মেমোরির মূল কথাটা। আমরা ডাইনামিকে একটু চলে যাই, ডাইনামিকটা এই খেয়াল করা যে ডাইনামিকের ধরো আমি
ওকে তাহলে দেখো এই যে এটা হচ্ছে র‍্যামের এখানে ডাটাগুলো রাখে এই যে ডিকোডার আছে এই ডিকোডার সার্কিট হ্যাঁ এর মাধ্যমে ডাটাটা কোথায় থাকবে এটা হচ্ছে আমরা ইশার অপারেশন জানি ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে চার্জ এবং ডিসচার্জের মাধ্যমে আমরা ডাইনামিক র‍্যামের ভিতরে যে সেলগুলো আছে সেটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করে অর্থাৎ সেখানে আমরা চার্জ দিলে ডাটাটা মানে স্টোর হয় বা সেখানে একটা মানে জিরো ওয়ান যে ডাটাটা কথা বলবো যেখানে জিরো সেখানে চার্জ যেখানে মানে যেখানে ওয়ান থাকবে সেটা চার্জিত অবস্থা থাকবে যেটা জিরো সেটা ডিস মানে সেখানে কোনো ডাটা নাই এরকম হিসেবে সে কাজ করে ঠিক আছে মনে করো ওয়ান জিরো জিরো এরকম একটা আমার ডাটা আছে তার মানে কি সেখানে ওয়ান জিরো জিরো চারটা বিট তাহলে চারটা বিট হলে এখানে চারটা সেল থাকবে চারটা সেলের মধ্যে একটা সেল মনে করো ওয়ান মানে একটা ক্যাপাসিটর চার্জ হবে তিনটা ক্যাপাসিটর ডিসচার্জ থাকে এখানে দেখো ডাইনামিক র্যাম সম্পর্কে ডিরাম বলা হয় এই ধরনের র্যামের র্যামে ফ্লিপ ফ্লপের বদলে মস ট্রানজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে মেমরি সেল তৈরি করা মেমরি সেলের ক্যাপাসিটর চার্জ হলে সেটি বাইনারি ওয়ান বোঝায় আর ক্যাপাসিটর কোনো চার্জ না থাকলে সেটি জিরো বোঝায় এবং সাধারণত ফ্লিপ ফ্লপের এই ধরনের মেমরির সেলের আকার অনেক ছোট এবং দামে অনেক সস্তা এটা একটা অ্যাডভান্টেজ হ্যাঁ এই ক্যাপাসিটরের যে ধর্মটা এটা ব্যবহার করার ফলে এটা তোমার কি ডাটা রাখার ক্ষমতাটা অনেক বেড়ে যায় এবং এটা একটা র্যামের র্যাম মাপের আইসি প্যাকে অনেক এটা বেশি থাকে আচ্ছা দেখো ডিরাম এর স্মৃতি ব্যবস্থা বা মেমরি যে ব্যবস্থাটা আছে সেটা টিটিএল র্যাম এর মতো স্ট্যাটিক নয় স্ট্যাটিক মানে কি স্ট্যাটিকটা ছিল ফ্লিপ ফ্লপের মাধ্যমে ডাটাটা জমা রাখা কিন্তু ডাইনামিক যেটা সেটা কিন্তু এরকম না ডাইনামিকের মধ্যে চার্জ এবং ডিসচার্জের মাধ্যমে ডাটাটা স্টোর করা হয় বললাম না যেখানে যে সেলটা চার্জিত থাকবে সেটা ওয়ান যেটা ডিসচার্জিত থাকবে সেটা জিরো হিসেবে কাজ করে এই যে র্যামের লিখিত তথ্য করবার সময় অর্থাৎ তুমি সেটা ডাটা রাইট করে থাকো সেভ করে থাকো তাহলে এটা রিড করার সময় মেমরি সেল ক্যাপাসিটি ডিসচার্জ করে এর ফলে তথ্য পড়লেই মেমরি সেলের ক্যাপাসিটর চার্জিং হয় সমস্ত তথ্য মুছে যায় দেখছো আর সব সেলের বাইনারি জিরো তথ্য লিখিত হয়ে থাকে এভাবে এটা কাজ করে এই যে ডিরেম এর ভিতরে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপাসিটর যে বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এই যে আণুবীক্ষণিক ক্যাপাসিটর গুলো এতই ছোট যে তাদের চার্জ করার করার কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে তারা চার্জ হারিয়ে ফেলতে পারে মানে এতই ক্ষুদ্র মানে মানে পয়েন্ট জিরো 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 ন্যানো সেকেন্ড হ্যাঁ এটার মধ্যে তোমার ই হয় এবং এই দুইটা দুইটা অসুবিধার হাত থেকে রেহাই পেতে ডিরাম কন্ট্রোলার সার্কিটের সাহায্যে কয়েক মিনিট সেকেন্ড অন্তর ডিরাম স্মৃতির সব কয়টি মেমোরি লোকেশন একের পর এক অ্যাড্রেস করে তাতে লিখিত তথ্যকে আমরা পুনরায় আমরা এটা লিখতে পারি সুন্দরভাবে কথা বলা আমি সার্কিটটা সম্পর্কে বলি দেখো এই চিত্রে আমাদের ম্যাট্রিক্স আকার রাখা হয়েছে ম্যাট্রিক্স এখানেও সে ম্যাট্রিক্স এর পদ্ধতিটা ব্যবহার করেছে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের এক্স এবং ওয়াই যে অক্ষ আছে সেই অক্ষর কোথায় কোন সেলে ডাটাটা রাখা সেই এটা মেনটেন করা হয় দেখো এস জিরো থেকে এ ফাইভ থেকে এস জিরো এটা একটা অ্যাড্রেস এবং এটি এক সারি এবং আরেকটা এ সিক্স থেকে এ ইলেভেন রাখা দিয়ে ওয়াই স্তম্ভ একটা এক্স একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস নির্ধারণ করে তখন এটি এক্স অ্যাক্সিস এটি ওয়াই অ্যাক্সিস এখন আমরা এই যে এটা করি এটা অ্যাড্রেস বার এই যে এ6 থেকে 11 আর কাছে এ0 থেকে 5 এটা হচ্ছে অ্যাড্রেস বার মিন্স আমার ডাটাটা কোথায় আমি রাখবো তাকে অ্যাড্রেস না করলে তো সে বুঝতে পারবে না অথবা ডাটা কোথা থেকে আমরা এটা রিড করব বা এটা দেখব আমি যদি অ্যাড্রেসটা ঠিক করতে না পারি তাহলে কিন্তু হবে না এই এ0 থেকে এ5 এবং এ6 থেকে 11 এগুলো অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে আচ্ছা দেখো এটা ম্যাট্রিক্সের মাধ্যমে যে কোনো স্মৃতিকোষ স্মৃতিকোষ মানে এটা একটা কোষ বা সেল
এগুলো কোষ। এখানে যে আমরা ডাটাটা রাখছি এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, খেয়াল করো এই এখানে এই ডিরামটা 4096 × 1 অর্থাৎ 4K মেমোরি, এটা 4K একটা মেমোরি। তাহলে যদি 1 TB একটা মেমোরি আমরা ডিজাইন করতে চাই তাহলে কি করতে হবে চিন্তা করো, এখানে 8 বিট শব্দ আমরা বা বিট 8 বিটের তথ্য বা শব্দ আমরা যাই বলি ইনফরমেশন আমরা এখানে স্টোর করতে পারবো। এই এখানে কিন্তু এই যে অ্যাড্রেস বাসের মাধ্যমে ডাটাগুলো আমরা এখানে স্টোর করতে পারবো। আবার যদি আমাদের রিড করার দরকার তাহলে আমরা এখান থেকে এটা রিড করতে পারবো, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের মোটামুটি স্ট্যাটিক এবং ডাইনামিক র্যাম এর মূলনীতি। আমরা দেখি যে এবং এটি সিম্বল, দেখো এই যে এটা সিম্বল র্যাম এর সিম্বল, দেখো A0 থেকে A3 এগুলো হচ্ছে অ্যাড্রেস বাস। আর ডাটা কোন জায়গা থেকে ডাটাটা আমার আউট হবে সেটা হচ্ছে আমার D0 থেকে D7, যেটা 8 বিটের, এজন্য অ্যাড্রেস বাসটা 8 বিটের। আর CS আছে কন্ট্রোল সিগন্যাল, ঠিক আছে, DSC এটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। এটা একটু দেখে নেবা যে এদের স্মৃতি পিনের পিন সংখ্যা কমিয়ে চিপের আকৃতি এবং খরচ কমানো যায়। এটা আমি স্যার ম্যাট্রিক্স আছে কি একটু বললে ভালো হতো। হ্যাঁ সরি, ম্যাট্রিক্সটা কি স্যার? ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সটা এমন ধরো এক্স এবং ওয়াই অক্ষে, ঠিক আছে, আমরা গ্রাফ করছিলাম গ্রাফ। জি স্যার। তো গ্রাফে কি ছিল, এক্স এবং ওয়াই একটা দুইটা পয়েন্ট ছিল, এক্স এর এবং ওয়াই, এগুলো ম্যাট্রিক্স পদ্ধতিতে আর কি করা হয়। অর্থাৎ তোমার মেমোরির ভিতরে অনেকগুলো সেল আছে, ঠিক আছে, অনেকগুলো সেল আছে। সেই সেলটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, এই যে ম্যাট্রিক্স পদ্ধতি, আমি এটা ফিজিক্যালি আর দেখাই দেবো। আমার মানে ঘর আকৃতি থাকে, ঘরের মতো করা থাকে ঘর কাটা, এখন আমি কোন ঘরটা সিলেক্ট করব এই ম্যাট্রিক্স পদ্ধতিতে সেই ঘরটা সিলেক্ট করা হয়, এবং এটা সেই এক্স ওয়াই পয়েন্টের মাধ্যমে কোথায় ডাটাটা রাখা আছে কথা বুঝতে পারছো। আমরা গ্রাফ কাগজে কি থাকে, অনেকগুলো পয়েন্ট থাকে না, যদি আমরা ধরো এক্স এর মান 1 আর 2 ওয়াই মান 2 এরকম দেই তাহলে কি হবে, প্রথমে ডান দিকে যাবে 2 ঘর, তারপরে মানে এক্স অক্ষের দিকে 2 ঘর, এরপর উপর দিকে ওয়াই অক্ষের দিকে আবার 2 ঘর যাবে না, মনে আছে? আমরা পয়েন্ট গুলো দিয়ে তারপর কি স্ট্রেট লাইট অঙ্কন করি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর বিষয়টা হচ্ছে এরকম যে কোথায় আমার ডাটাটা আছে এই এক্স ওয়াই পয়েন্টের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। তো এখানে দেখা আছে রিড রাইট এর কথাগুলো তো আমি আগে বলছি, সেটা একই জিনিস। এই যে ডাটা বাস মানে কোথায় ডাটা রাখা আছে, আমার কন্ট্রোল সিগন্যালটা কেমন হবে, এগুলো সেই টাইমিং সিগন্যাল দেওয়া আছে, এটা পড়ে নেবা। আর এটা হচ্ছে কন্ট্রোল, কিভাবে আমরা এই ডাটাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো তার একটা সার্কিট, রো অ্যাড্রেস লেস, রো অ্যাড্রেস ডিকোডার, এই বিষয়গুলো তোমরা একটু বাসায় পড়ে নেবে। আমি এই সপ্তাহটা সম্ভবত ব্যস্ত থাকবো, আগামী সপ্তাহ থেকে তোমাদের কয়েকটা পরীক্ষা হয়তো আমি নিতে পারি, সবাই প্রস্তুত থাকবে। জি স্যার। আচ্ছা, অলরেডি যে দেখো রম পি রম ইপি রম ইপি রম পরিষেবার মূলনীতি, এগুলো আমি অলরেডি বলে দিছি কিভাবে কাজ করে। তোমরা একটু যেমন কি কি পড়বে এখানে জানো, এখানে ইপি রম চারটা আছে, চারটার মূলনীতিটা একটু পড়ে নেবা, এটা আমি পড়াবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। এবং সোজা আমি মূল কথাগুলো অলরেডি বলে দিয়েছি, এই দেখো যে রম রমের কিভাবে কাজ করে এটা তোমাদের স্টাডি করতে হবে। তো আজকে আমরা তারপরে দেখি তারপরে টপিকস কি আছে। র্যাম নিয়ে আমাদের একটু এই যে র্যাম সম্পর্কে একটু আলোচনা করতে হবে। একই ঘটনা দেখো, এই যে এখানে কি বলা আছে র্যামে যে ডাটা, এই যে গ্রহণমুখ ডাটা ইনপুট করা যাবে, এখান থেকে ইন হবে ডাটা ইন, এখানে অ্যাড্রেস, এটা আউটপুট নির্গমনমুখ মানে আউটপুট। আর এই যে আর ডাব্লিউ করে বার আছে, অর্থাৎ সে যখন 1 হবে সে রিড করবে, আর যখন সে 0 পাবে তখন সে রাইট করবে। আর ই হচ্ছে এনাবেল, আমাদের দুই ধরনের, এক নাম্বার বল ডিজেনাবেল এরকম থাকে। আচ্ছা, তো একই কথা আমরা র্যাম এর যে অপারেশনটা করে আসলাম যে আমরা অ্যাড্রেস এর মাধ্যমে অ্যাড্রেস দেব, অ্যাড্রেস দেওয়ার পরে সে খুঁজবে এই ডাটাটা কোথায়। ধরো আমি যদি রাইট অপারেশন করতে চাই, ডাটাটা সেভ করতে চাই, তাহলে কি হবে, এই ডাটাটা
এই ডাটাটা কোথায় রাখা আছে, মানে কোথায় রাখা আছে না, আমরা কোথায় রাখবো কোন সেলে, তখন সেটা সার্চ করবে এবং ম্যাট্রিক্সের মাধ্যমে সে নির্দিষ্ট সেলটাকে সে সিলেক্ট করে ডাটাটাকে সেখানে সে রিড করবে। ঠিক আছে, হ্যাঁ নমস্কার স্যার। আপনার মাইক্রোফোনটা অফ করা। হ্যাঁ, এই যে এভাবে আর কি কাজটা সম্পন্ন হয়। তারপরে ডাটাটা এই যে এখানেই নয়, অ্যাড্রেস সিলেকশন করে তারপর মানে ইনপুট হয়, ইনপুট হওয়ার পর নির্দিষ্ট সেলের মাধ্যমে ডাটাটা ওখানে তোমার কি বলে যে রাইট হয়। তুমি যদি রিড অপারেশন করতে চাও তাহলে এই এই যে বাটনটা আছে বা এই যে পিনটা আছে এখানে ওয়ান দিবা, ওয়ান দেওয়ার পর সে বুঝতে পারবে ডাটাটা সে রিড করবে। তা রিড করলে তাকে কি করতে হবে, একটা অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসটার মাধ্যমে সে ডাটাটাকে কি করবে রিড করে নিয়ে আসবে। এভাবে একটি অপারেশনটা সম্পন্ন হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাকে অ্যাটেন্ডেন্স একটু কাইন্ডলি পাঠিয়ে দাও। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।